এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। জীবনটা কাটাইলাম পরের ঘরে সুজন বন্ধুরে, জীবনটা কাটাইলাম পরের ঘরে।
সুজন বন্ধু রে, কি কথা কহিয়া মোরে ফেলাইলা প্রীতির ডোরে, অখন বুঝি তোমার মনে নাই। সুজন বন্ধু রে, কি কথা কহিয়া মোরে ফেলাইলা প্রীতির ডোরে, অখন বুঝি তোমার মনে নাই। তুমি আমার শোনে কইরা ভাও, অন্য জনার মন জোগাও রে, অখন জ্বলি আমি অন্তরে অন্তরে। সুজন বন্ধু রে, জীবনটা কাটাইলাম পরের ঘরে। অকবীর ওই না যা দেখ গিয়া বাইতে কি কাণ্ড হইছে। কি হইছে নকুলদা? কাল সাইজে তোর বউ খালাস হইছে, পালা খবর দিলাম, এখন রাইকা যা। পোলা হইছে না? আমাগো পাশে গেছিল, আইসা কয় কি কুবরের ঘরে এক রাজপুত তুরাইছে বাবা, সাদের লাহান মুখ রং হইছে গোরা। তুই তো দেহি কালা কুটকুটটা কবি, তা গোরা সানাইলো কো আনতে কা? বউ গোরা না? হ বউ তো গোড়াই, ঘরে তো থাকস না রাইতে, কিছু কন জানা বাবু। ভাই কেমন দল হয়েছে না বাবা? নকুলের মায়া পাশে আসছিল, কি কয় শুনবা? নকুলটা কিলো হারাম জাতি, জেঠা কইবার পারস না? কেন কমু জেঠা, বজার টাইম আর জামুলে কয়। কি কয়? রাত করে আমার যা বাবুনি আমাকে বাড়ি আহে, তাই জিগায়। এবার জিগাইলে কেটা দিমুনে সুরে মোহর মেতে দিস। কান্না রে গনসা, আগে তো দেখি নাই। উজ্জ্বল নাও না তো জাহাজ ভিন দেখি নাও। জিগা না কার কান্না গো মাঝি? হোসেন মিয়ার নাও, নতুন বানাইছে সন্দেহ করি, জব্বর কামাইতেছে মিয়া। শুনছি গরু ছাগল মহিষ এইসব চালান দেয় কলকাতায়। এই দিনকার কথা কই শোন, মিয়া যেদিন প্রথমবার এই কেতুপুরে আইল, পরনে একখান সিরা লুঙ্গি, লুক্ষু মাথা, কষা দিলে গায়ে খড়ি উঠত কপাল। আহারে, এমন একটা নাও দেখা চক্ষু জুড়ে যায়, আর নিজের নামের যা হাল হয়েছে। তাও তো তোমার আছে, আর আমাগো পোড়াকো পাল্লা। কুবিরটার কি হইলো? হাড়াটার একটু জিরাইছে, যারে কেলে বাবা ঘরের আল দেখছো, সালায় সন চাপান লাগে। শুনছো সালা দিয়া ঘরে জল পরে, সনগুলো লইয়া যাও, বিছনার তলে তাহন না তাহন হুমান। কি এর হুমান? সন না বেটা ভিজা ভিতে সাবান লয়ে হন যায়, চুপেরে থাক, সন লাগে আইনালুম। হোসেন মিয়া কইছিল না সন দিব,
হোসেন মিয়া কলকাতা গেছে। আগে নি একবার কইলা, এক পয়সা শুয়েনবার কইতাম, কলকাতায় পয়সাই দশ খান পাওয়া যায়। যাবা না কবিরদা, আদান করা নাই বয়ে আছে। বয় গনসা যাম, অখন আমার সংযোগানের কাম, ঘরে রাল দে। সালাম মিয়া ভাই। সালাম। সালাম মিয়া ভাই। সালাম। কেমন আছিলে কবির ভাই? কাহিল মালুম হয় না? ঠিক হয়ে আছি। কবিরদার এখন পোলা হয়েছে? পোলা আইছে ঘরে? বাবা বাবা, একটা নতুন মানুষ আইছে দুনিয়ায়, খুশ খবর। তা মিঠাই কই? নাও খান সব রিসে মিয়া ভাই। ও, নোয়াখালীতে বানাইছি নতুন কারবার, ছোট নাও এক কাম হয় না। তা তোমরা মেলায় যাবা না? যাবো বই হালে। গুমটি দিছে, বাদাম চলবো না, সকাল সকাল রওনা দিবা মাঝি, আসমান ভালো দেই না, বদর কইও মাঝি। যাবো না মেলায়, মানা করেন নাকি মিয়া ভাই? যাবা না কেন, ডর কিসে? আসমান দেখে রওনা দিবা, আসমান দেখে ফিরবা, বাদলা দিনে ঝড় জানান দিয়া হে মিয়া ভাই। সনের কথাটাই কয় অকবির। কেডায় হাঁকি রে গনসা? কেডা কি কয়? আমাকে রাসু না বিন্দা মাঝির পোলা অস্কে কবি শুনছস তো? ঠিক হ রাসু না হইয়া যায় না। রাসু না হোসেন মিয়ার দ্বীপে গেছিল? হ। রাসুই তো আজাল খুড়ার নাও রে রাসু। কোন গাঁও থেকে এলাম আজি? যাইবা কোয়ানে? সুলবির থেকে আইলাম, জামু মেলায়। এই হালার লাইগা তো একটা উজান ভাই তো হইলো, চলো বাজান। আমি আইলাম গো কবিতা। কোয়ান থেকে এলি রাসু? কবিতা ওই তোমাকে দেখা মহেরা সরে না। বয় রে রাসু, বয় ময়না দ্বীপের থেকে এলি রাসু? আজান খুড়া অকল কমনে খুদায় মরি কিছু নিতে পার। ফিরে চল, এটার তো মরণের দশা। কি কাণ্ড! ওই বিল করস কেন তোরা? হাইতে দে ওরে, এলি রাসু। এই রাসু,
শুনি, অর্ব পোলা পান অঘরে আনে নাই, একাই পোলায় সেরাসু। রাসু, এই রাসু ওঠ, তোর মামা এসে। আমি একা ফিরাইলাম গো মামা, সব কয়টারে গাঙের জলে ভাসাইয়া দিয়া আমি ফিরাইলাম। কষ্টিরাসু, সব কাটা গেছে, সব গেছে গো বাবা, সব গেছে। রাসু, রাসু রে বাবা গো, মামার কি পিরিত, না খাইতে পায়ে রাসু যখন মনে দিবে পাড়ি দিছিল তখন তো এক মুঠা চাউল দেয় নাই মামার। আর রাহুল রাসু রে, তোর বাপ না? হ বাপ, নিজের মাইয়ারে যে বাপ দিনরাত সাপ সাপান্ত করে, হে আবার কি এর বাপ? ময়না দিবে কি আছে রে রাসু? বাঘসিংহীতে বোঝায়। বাঘসিংহী? কস কি রাসু? বাঘসিংহীর নামে ডরাইলা কি নাই ময়না দেবে কও? সাপ যা আছে এক একখান আস্ত মাইন ছেড়ে গিল্লা খায়, রাইতে সমুদ্রের কুমির ডাঙায় উঠা মাইন ছেড়ে টাইনা নিয়ে যায়, জঙ্গল ভীষণ জঙ্গল। কি কমু মিয়া ভাই, হোসেন মিয়া আমাকে ধৈরা বাইন্দা এই জঙ্গল সাফ করাইতো রাক্ষস। এর একটা বিহিত করণ লাগবো, হোসেন রে ডাকো, সাভা ডাকো, অগলে এসে শুনে থাক ওই রাসুর মুখ থেকে কি কাও দানন দায়। আমরা জলদাস, মাছ ধরি কেরায় নাও বাই, এই নদী আমাগো জীবন, হাল বৈঠা আমাগো হাত পাও। আমরা বাপের জমিনে চাষবাস করছি, বাপ দাদার ভিটা চাইরা ওই লক্ষ্মী সারা দ্বীপে যাবো কেন? যাবা কেন, রাসু গেছিল কেন? শুনি আমাকে, আমি নদী নিমরাজি জিগাওয়ারে। আমি নদী? হোসেন তোমারে কইছে না তুমি নিজে যাইবার চাও? কসুর মাফ করবেন মিয়া ভাই, আমি তারে কইছিলাম। হ্যাঁ কইল ভালো কথা, আসো না পরিবার লইয়া ময়নাদ্বীপ, জমি পাবা ঘর পাবা, আমি যামু না। আমার বাপ আসিল মাসি, হ্যার বাপ মোর সেই পদ্মায়, আমরা নাও বাইয়া। সালাম মিয়া ভাই। সালাম। সালাম। সালাম মিয়া ভাই। আহেন মিয়া ভাই, এইখানে এইখানে বহেন। হিরে রাসু, চুপ মেয়েটা গেলি কেন? হারাটা দিন এত অম্বি তম্বি অহন ক। কুবির ভাই ওইখানে গিয়া বইলা কেন? আগে যাব, খানা পিনা হয়েছে? খাইছি মিয়া ভাই। মিয়া ভাই, ময়নাদ্বীপ নাকি বাঘসিংহীতে পোষাই? রাসু কইছে বুঝি? কাল বিয়ে একবার বাড়ি তাইছো রাসু ভাই, কিছু টাকা পয়সা পাইব মালুম হয়, নিকাশ নিয়ে খারিজ দিমু। ময়নাদ্বীপের জমিন না নিলেও জঙ্গল কাঠনে মজুরি দেই, খাওয়ান পরন বাদ। সবাই হক ঘরে আছে,
এইসব নিকা সাইরা ভালা রাসু। উনি কইতেছো হোসেন মিয়া ঠক। তোমারে ঠকাই হোসেন মিয়া কি ফায়দা হইব? কোন হালারে, কোন হালারে আমি ময়না দিবি নিয়ে গেছি জবরদস্তি? আপনার খুশিতে গেছিলা, চুর না কইলে মানবা আর আসু ভাই। ফির আসনে মন আসিল তো আমারে কইতা। জানেন নাকি মিয়া ভাই? হুনেন, আমি কিন্তু ময়না দ্বীপ যামু না, এই হক গোলের সামনে কথাটা কইয়া দিলাম। তোমার আমি যাইতে কই নাই আমি নদী, মন না ছেলে যাইবা কে? সান দিয়া তোমাকে দরদ করি, আজ তুমি এইখানে খা দিলা, কি কবির ভাই বাইর যাবে না? তোমার বাড়িতে আসে ফিরতে সারা হইতাম। পিয়ার জানা হয় বিবি জান পানি দিবা না বহিন। বেশি করে আম আছে আইনা তো করবা কি? গরিবের ঘরে রাত কাটাইলেন, কিছু তো মুখ হেও দিলেন। দেখতেছ কবির ভাই কি রূপ? হে আল্লাহ, তোমার আজি অন্ত নাই। কবির ভাই তুমি গান বানবার পারো? যে না, আমাকে জুগইল্লা পারে, মুহে মুহে সরা বান্ধা দেয়। আমি বাইনবার পারি। কোন কি মিয়া ভাই? বান্ধু শুনবা? আন্ধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থো বন্ধু কত ঘুমাইবা, বাঁয়ে বিবি ডাইনে পোলা আকাল ফসল রো মিয়া কত ঘুমাইবা, মানের পাতে রাইতের পানি হইল রূপার কুপি উঠা দেখবা না, আলা করেন ঘরের সালা কেডা সুপি সুপি দিশা রাখবা না, আন্ধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থো বন্ধু
কত ঘুমাইবা, নিন্দ ভাঙে না দিল জাগে না বিবির বুকের শির, পাড়ি দেবার সময় গেল মাঝি তবু ধীর, মাঝি কত ঘুমাইবা। মুহে মুহে বানলেন মিয়া ভাই, খুশলি না পারি কি। মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙানাও রে মাঝি বায়া যাও রে, ভেন্না কষ্টের নৌকা খানি মাঝখানে তার বিজুটি আই বুড়ি আইয়া নীল কমলে কোলে লয়, আমার নীলু আমার না তো রাক্ষসী বুড়ি শৈলের গন্ধে নীলু নারী উল্টাই আহে, আর লাল কমলে দেখা বুড়ি কয় অত সঙ্গে গেল, নীলু কয় ও আমার বাইলো আই মা বাই। কেন মনীষী মনীষী গন্ধ পায়, আমার নাতু হয়তো সিবাইয়া খায় লোহার কড়ায়। হামলা কে ঘুমাহন গলা ধরে গেল, ওইটু কনা মা ওই যে কডর মডর কইরা কালাই সিবানের পর বুড়ি কি কয়, বুড়ি তুই না তুরে কোলে বুলাই ঢুলাই কয় আইয়া মাইয়া না তো লালু নিলো কাতো না তোর বেলায় দূরে যা ঘুমা। কিছুই তো কইলা না, খাতির করছে খুব, ভালোই কামাইছে জুবিল্লা, তাই হ খাইটা করছে, এখন নাও কি নাকি মুহের কথা কি কয় গোপীরে নিবু, তা হইন না তোর কাম কি, পোলা বিয়ানে লেগে আইসস বিয়া পোলা যত পারস, গাও জলেন না কথা দেখে কই লান ফুটে মাইনি মুহে মধু দিছিল আতুরে, কষ্ট কইরা জুবিল্লা কিছুই কয় না গোপীর মা, কে গোপীরে নিব না গন সাই কয় নিব, জুবিল্লা কিছুই কয় না আমারে জিগায় খোরার মাইয়া খোরায়নি, তুমি কি কইলা কইলাম তুই এখন বল দা জুবিল্লা খোরানি বেড়াম, হ্যাঁ যে মায়ের থাকলে মাইয়া পাইব, আর এক বেতন তো কই গোপীর মা, রাসু গোপীরে নিব কয় কও কি
কি সর্বনাশ হইল, আগে খবর দিবার পারল না, কথা কও না কেন? তুমি একটা পাষাণ, আমার বাপ মা ভাই বলে টিপা মরে একবার নি খবর নিলাম। জামাই আইছে, কয় কি দেখ দেখি। আইলা মাঝি, আমার গো সর্বনাশ হইছে, দেখতেছ তো নিজের চোখে। জানো নি বাপ, কত শখ কইরা তোমার হৌর ধানের জমিতে পাট দিছিল, সব গেছে। তোমার গো ওইদিকে সব ঠিকঠাক আছে তো? জল হইছে মেলা, অহনো গাঁও বাসনের খবর নাই। নাও নি আইলা, বইনেরে আনলে না কেন? কত কাল দেখি নাই বইনেরে। পোলা পান গুলারে তো আনবার পারতা। আনুম ভাবছিলাম, তোমরা এখানে কেমনে রইছো না যাই না, হেসমেস ডরাইলাম। তুমি কবে আইলা কপিলা? হাসলা যে মাসি, ও হাসলা যে আবার হাসি নাই তো, হাসুম কেন? তোমারে আর কি কমু, মাইয়া রেলুয়া জইল্লা মরি। হরে বাপ, কপিলার কথা কই, মালার লাইগা ভাবুম কেন? সোনার জামাই তুমি, খোড়া মাইয়ারে আমার মাথায় করে থুইস। এই পোড়া কপাইলার কথা কই, অলক্ষীর মরণ নাই, সুখেই ঘর কর্তা ছিল, কি যে ভর করলো রে, স্বামীর লগে বিবাদ করে চললাইলো, হেওয়ারে গোয়ার আবার বিয়া করছে। আমি কই কি, আপনারা হক গলে চলেন কেতুপুর। হক গলে গেলে কি আর হয়, এই ঘর বাড়ি অবলা গরু বাসুর এগুলি দেহনের লেগে তো লোক লাগে। তুমি এক কাম করো বাবা, এই পোলা পান গুলারে লগে লয়ে যাও। হ, আমার খোড়া মাইয়ার ঘাড়ে অতগুলারে চাপাইবা। অগরে দেখনি লেগা, কপিলাও যাওক না লগে। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর দিনে আসে কতজন, আষাঢ়েতে নদী ভরে ভরে নাদুমন, ভরা শাওনে মরি দহনে অন্তর জয়লা মরে রে।
তামুক ভালে আছো মাঝি? খাটাইছের মতো আসুস কেন রে কপিলা? ডরাইছিলা? আরে পুরুষ, আমার রিমা মাঝি লাগে কিছু কোন জ্ঞান পদজাতি করো যদি পদে সুমান দিব কইলাম। আরে পুরুষ, আরে পুরুষ কি মানছি কি কইব? উঠ যা, বাই যা যা। আজান খুড়ার লগের বন্ত আছে না? কল করছি না, এইটা ওইটা লেগেই আছে। ভাববাই চইল, ভাপুরে পইল না। আহো মাজি, সব কটারে গাঙ্গের দলে ডুবাইয়া অহনের বিয়ে করলে শখ হয়েছে, কত দিছে তারা হোসেন মিয়া? আদা নালাক, তা জেনে তোমার কাম কি? পয়সা দিয়ে নগদ খাইছি, এমনি খাওয়াও নাই। অহন আমার যা মন চাই তাই করুম, ঘর বান্ধুম, বিয়া করুম। রাসু রে, তুই আমার একমাত্র ভাই না, আমি তোর ভালাই চাই। যা আছে আমার কাছে জুমা রাখ, অহন উড়াইলে আলে পানি পাবি না, সময় মতো আমি ঘর বানাই দেব তারে। তাইলেই হইছে, তোমার নামে হাড়ি ফাটে, জিগাও হক কল রে। কি করি হরম দাদা নিয়ে মুখ হারাম, বাইরো বাইরো আমার ঘর থেকে, বাইরো বাইরো কেটার খালু, বাইরো 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 করুম বিয়া, ঠিক হয় বাইরো হারাম দাদা। বেবাকারে কমু, যুগিরেও কমু, তোমার কো মতলবের কথা? দা বইনের লাগে বন্দি করে মর, ও আমার মাইয়া না, ও মাইয়া নষ্ট হয়েছে, অন্যায় মূল্য পাপ। কারে কইও না যেন আমি জিতিছি। কুবীর
খবর খাও মিয়া ভাই, ভালো আছেনি বাবাকে? কি হলো শুক্র? তোমার কনের ভাষা আমার নাই আমিনতি। বাবা কি হলো মাসি? মাসির লগে পাল্লা দিয়ে কাম করেন মাইয়া, সালাপুর সে পায়। এখন কি আছে কপালে কে যাই জানে। তুমি যে ফেরছ, আমি তখন ছুটো লখার থেকেও ছুটো। বাপ আমারে নিয়ে গেল গান দিয়ে ভরা গান,
তার মধ্যে উঠল তুফান, উড়িয়ে বাইন্না রে বাইন্না, এই কি তুফান! নাও ডুবল, বড় বড় ঢেউ আমাকে খায়, বাপে পুতে মিলল হাতরা এই ঢেউয়ের লগে, দম যখন বাইরানে জোগাড় তখন বাইশাইল একখান কাঠ কেডায় পাঠাইল, কি জানি সীতার কাঠ কিনা, দললাম এই কাঠ, জান ভাই সাহেব বাপে এই কাঠ একনা ডেকি বানাইল। দেখি খানা আইজ ঘরে আছে, আমরাও বাইসে আছি। মাসি জল দিছি, হাত পা ধুয়ে খাই একটু জিরা। পদ্মায় আমাকে যেমন দেয় তেমন নেয়ও অনেক, আমি বাইসা থাকতে কেউ রে নিতে দিব না। তুই ঠিক হবি মা, আমাগো সব বোনাসের কথা মাইজা কর্তা সকলই অবগতি আছেন, তিনি নিজেই শীতল রে এই ক্ষয়ক্ষতির একটা তালিকা তৈরি করার কথা কইছেন। আমাগো হকগুলেরই কম বেশি ক্ষয়ক্ষতি হইলেও এই জাউলা পাড়ার পাঁচ ঘরের ক্ষতি হয়েছে সব থেকে বেশি। মাইজা কর্তার দয়ায় আর আমাগো হকগুলের চেষ্টায় অগো কিছু সাহায্য করাই এই সবার উদ্দেশ্য। আমার একখান আর্জি আছে মাইজা কর্তার কাছে। ঠিক আছে ঠিক আছে, কন না কন। আমাগো ক্ষয়ক্ষতিও কমায় নাই, আমার আর ধনঞ্জয়ের নাও ডুবছে, আমার আবার গোয়ালের চালাটাও গেছে। নাও ডুবছে পদ্মায়, ওইখানে তো মাইজা কর্তার খাস নাই, খাস প্রজা করলে এই ব্যবস্থা, এই বরাদ্দ কি কো কুবের? আমি আর কি কম, আজান খুরার প্রীতম খুরার নাও ডুববা, আমাগো মতো গরিবেরই ক্ষতি হয়েছে, কাম দিব কেটায় অহন কর্তা যা বোঝেন। রাগ করো কেন কুবের, তোমার মতো মাঝি কামের অভাব হইব। দেখছস কুবির কর্তার কি পিরিত তোর লাইকা। তুই থাম না কইলা, অন ভাই দামি সময় না, এইবার বিপর্যয় যা হয়েছে তা কহতব্য নয়, শুধু এই জেলে পাড়া নয়, আমাগো খাসের হকগুলি ক্ষতিগ্রস্ত। আশ্বিনের গোড়ায় এমন দুর্যোগ আগে কখনো হয় নাই, যতটা সম্ভব আমরা করুন। বড় কর্তার লগে কথা কইয়া দেহি আর কি করণ যায়। কর্য আমি দিব না, সকলেরই হাত টান টেয়া থাকে না, আমি তোমাকে বাঁশ দিমু, সন দিমু, নিজে খাড়াইয়া ঘর তুলে দিমু, তোমরা খালি একটা করে টিপ দিবা, কি রাজি তো? খুব ভাইবা কইও। কেন নিবে না কও, তা করে খোদা তালা নিছেন, তোমার আমার তো হাত নাই মিয়া। না মিয়া, ঘর দিয়া কাম নাই, কার লাইলে ঘর তুলুম? তোমার মাই এটা আছে না, মিয়া ভাই আর কিছু খাইস নাই আমার, শুনছি মাইজা কর্তা আমার কিছু দিব, মায়েরা নিকা সারুম, এরপর আমি আর নাই। খুদা হাফেজ।
আমি যাব না, পোলা পানগুলো লইয়া তুমি যাও গিয়া, একদিনে খেয়াল হইলো বুঝি চল কপিলা, পূজা আইতেছে। ফাইজামিরা পূজায় নিজে বাইতে যাবি না, ভিন দেশে বইরা থাকবি। আমি যাব না, কইয়া ছিলাম দিন রাত খেয়া দাও, এখন পিড়ি তুত লাইছে, বোনের বিপদ বোঝে না, ওগো ফালাই যায় কেমনে। আমি কই কি, তুমি পোলা পানগুলারে লইয়া যাও দাদা, মায়া তো জহম হইছে, মাসি মাসি সারা মহিলাও নাই, থাক না কপিলা কয়টা দিন। খত লিখছি, ঠিক দিয়ে রাখো, যখন পারবা দিবা, না দিলে মামলা করুম না। খত নিলাম, হিসাব থাকবো, ভুল বুঝাবুঝি হইব না, কইয়া দিও সকলরে। পুরান বাস পুরান বেড়া দিলে খরচ কম হইতো মিয়া ভাই। কেন পুরান বাস দিবা কেন, ঘর পোক্ত হইলে আখেরে লাভ, খরচ তো দিছি আমি না দিই নাই। হ মিয়া ভাই দিছে, আপনি দিছেন। কেন রে কপিলা, শুয়ামিরে মনে পড়ে, তাই ক কপিলা তাই ক, যে স্বামী খেদায় দিছে হেল লাগা তোর পরানটা পোড়ায়, তা গেলেই পারো স্বামীর ঘর।
একটু জিরাই আলো। কাইলি নিমুনে হাসপাতালে। কিছু নাই, আপনি যদি রাজি থাকেন। আমি আমি বাপ না, ওই তো বাপ। ও উঠি যাবা যখন তোমরা যাও, বই হলে মায়াটার একবার না দেখা ডাক্তার একবার যাইতে গেলো না। কেসার হইল তো, আমার নাম কেরাই যাবো যে দেবীগঞ্জ করি কি। তোমরা যাও গিয়া, আমি ছয়কা যাই। তুই থেকে কি করবি? তুমি একা যাবা কুমিরটা। আমি যাবো না। কষ কি করবিলা? মাসে মাসে করে মায়াটা কাইন্দা মরে, ওরে কি কাটা সেরা করবো তা ঠিক নাই। আমি যাব না। হন কপিলা, তোমরা না যাও, আমি ওরে বুঝাই। তুই বড় ঠেটারে কপিলা, রাত বিরেতে কই থাকি কেমনে ফিরি, হ্যাঁ কি ঠিক আছে? ডর লাগে ও হন যে কি কস। তোমরা আসো গিয়া, ওই হেলে একবার না গেলে মায়েরটা কান্না ভাসাইবো। গোপীর মায়েরে কয়ও সব ঠিক আছে, আমরাও হাসপাতালেই আছি, মাইয়া ছাড়ে না কপিলারে। ঠিক আছে, তুমি ভাই বোন আমাদের। কি দেখো মাঝি? গোসা করো কে? ওই দেখো যাহা যাহে। মাঝি পয়সা করি আনছো? কত তা দিয়ে কাম কি তোর? আমিও কিছু আনছি, লাগলে কইও। কেমনে ফিরবা মাসি? কেডাই জানে, যেমন কাণ্ড তোর, তরলে যে কি করু। আমার লাইকা ভাইব না, বড় পোলা পাইন রে তুই কপিলা। শো আমি হইন না কি কইব ভাবছস? কোক মাঝি ডাক্তারে কি কয়? অস্ত্রকরণের সময় পাও থেকে একখান বাঁশের গোজ বাইর করছে ডাক্তারে, এত বড় পাও খানাছে তো। হ হ কাঠের তক্তা দেয়া পখান বাইন্ধা দিছে, ঘুমের বড়িও দিছে। মাই অহন ঘুমায়, একবার দেখবা না? হ চল। একখান না হতো নাই, কি করুন যায় না গেল মাইজ, কাল বিয়ানে গোপেরে দেখে এক কেড়ে ফিরু। থাম কই, তোরে লই তো কইলাম তখন যা। ওইখানে সিগাও না,
ঠাকুরি জায়গা হয় কিনা হোটেলে মানছি কি করবো কি করুম মায়া মানুষ পথের মধ্যে পড়ে থাকুম। পূজার দিন কয়েকখান যা গেল, তুই হুইয়া পর কই যাও তুমি? ওই পার্টিতে গিয়া হুই যাও আর কই যাইও না, একা ডরম মাঝে। না হুইয়া পর গোপির লাইগা পরানটা পড়ায় আয়া বুঝি ডোরাইয়া কাইন্দাই মরে। তুই যা, আমি গণেশের লগে দেখা করে যাই। ডরাও কেন? আরে পুরুষ আইজ আমি রাগ হন কপিলা জিগেলে কইস, তাইতে হাসপাতালে আসিলাম গভীর কাছে। দূর মিশা কথা আমি কই না, মাসি মাসি কইরা হেই কি কান্দন মাইয়ার। হ্যাশম্যাশ ঘুমের বড়িতে কাম হইল, বেদনাও জোরাইল। ডাক্তারে কইল এখানে থাইকা করোনার কিছু নাই, দুই দিন বাদে আইয়া দেখে যাইও। হাসপাতাল থেকে বাইরে তুই তো বেলা গড়াইল, খাটে গিয়া দেখি একখান নাও নাই, আর মাঝে আমার খালি গাইল পারে অগলা আমি ফিরাইলাম না কেন? কি করি কি করি, মাইয়া মানুষ রাইতের বেলা থাকি কই? হ্যাশম্যাশ এক মুক্তার বাবু, হের বাড়িতে রাইতে থাকানোর উপায় কর। কি যে নাম হে মুক্তার বাবুর? কেডাই জানে, জিগাও নাই না। রাইত পয়া গেল কিছুই তো উঠে নাই কবির, মরশুম শেষ। হায় রে রাজেশ্বরী, কোন অতলে হারাইলি? পড়তে পোষাইব না, এই না ওখানে কেড়াইয়া দিয়ে দেওয়া গান খুড়া। তাই করণ লাগে। অমন কইরা চায় রইলি কেন? চিনতে পারস নাই? কেমন আছো তোমরা সব? আসি একরকম। মায় কইল বউরে আর কতদিন বাপের বাড়ি ফালায় রাখবি, তাই আইল। তোমার মায় কইছে আমার হতিনী ঘরে দাসী বানাইবা? তুই দাসী হইবি কেন? তুই তো বড় বউ, তার সতীনার নাই,
হতভাগে কিছুর মধ্যে কিছু না, হঠাৎ মহিলা গেল। আহো ভিতরে আহো। ব্যাপার খান কি বিয়ার বোঝলাম দোষ দেখি করি কি গড়ে কুটুম আইছে না কুটুম তোর বইন না খেদাই দিছিল আসিল কইয়া তো কাইল বউটা মরছে সন্দেহ করি পপিলে কি কয় বই নেবে কি গোসা সেইটা ঘাটে গিয়া বই আসিল শ্যামা দাস বুঝাইয়া হনাইয়া লই আইছে মানুষটা খারাপ না তোর বইন দেও যেমন কইছি মাইয়া কয়দিন মন্তি হে অরত একখান পুরুষ লাগে মিকরি সাম সিকরি সামে কাটা মজু বালা শুনি দাদা দেখা কি মনে হয় স্যার ঝড় গেল তোমার উপর দিয়া ভাইয়া আছে কেমন বালা তে হইল জমিদার জমিদারের হাড়ি কুড়ি সোয়ালে বসে একটু তেল দে দেহি চাল ফুটতে খাড়াও বেলা ভাত খাইছে জামাই শালা হাতে বলল মা সি কোদাল দিয়া সাসি আত পাতো মাঝি বলল ভোটা খ্যাংশিয়ালের মাথা আই গো আই তেল তো নাই এমন কি কথা শুনি আজান খুড়ে নাকি নাও খান কেড়াই দিছে আজান খুড়া কুবিরদারে ঘা দিছে আমারে কই কেড়াই নেয়ের মাঝি হইতে আমিও কয়া দিছি কুবিরদারে বাদ দিলে আমি আজান খুড়ার লগে আর থাকুম না কুবির ভাই কাম করবা জান দিয়ে তোমাকে দরদ করি আগে কো নাই কেন সালাম মিয়া ভাই হাজারো সালাম আর সাংঘাতের কি হাল কত কইরা আরে বুঝাই বললাটা আমারে ছাড়ে না বুঝছি তা হক কথা হইল আমার নামে মেহনত বেশি আমাকে গনসা পাক্কা মাঝি ওর মতো লোকই ঠেলতে আর বই ঠেবাইতে যাওলা পারার কয়জন পারে তো কণ্ঠ লাগুক তাহলে কবির ভাই বাতচিত পাকা হইল তুমি আজ গিয়ে মায়ের লই আসো কি মিয়া ভাই তুমিও কাম নিছো নাকি
ময়না দিবে জামু গিয়ে কুবির, কাই যা মনে থুইও না, কসুর মাফ কইরো। ময়না দিবিকে আর কই জামু, বেদনা আছে? মাঝে মধ্যে কয়। ডাক্তারে কি কয়? পাওখান ঠিক হইব তো? মাঝে রিজি গাও, হয়তো আবার চলল হোসেন মিয়ার লগে। ওই গনসা ওই লরে যাই চুগুইলার বিয়া ঠিক হইছে, সাইড কুড়ি টেহা পন দিয়া সোনা কালির এক রূপসী মাইয়ারে ঘরে আনতেছে। বালা ওই গনসা, আমি কই আমগো গপের কথা, কয়টা দিন সবুর হইল না মাইয়াডার, কি যে পাপ করছিল আগের জন্মে কেডাই জানি। কে জুগইলা সারা মানুষ এই দেশে কেডাই নিব খোড়া মাইয়ারে? মাইয়া কি আমার জন্ম খোড়া? জহম লাগছে সারবো একদিন। তুই থাম লুপি, যাত্রা কালে অলক্ষণের কথা, চলো কবিরদা। পথ খরচ হিসাব পরে দিবা, তুমি এখন আমার জাহাজের সারে হানপুর গিয়ে নোংর করবা, সকাল সকাল মাল খালাস দিবা, রশি দীক্ষা আর যারা লগে যায় তাকে খাওয়ান দাওয়ান যখন ঠিক হয় খেয়াল রাখো, আমি কাইল বিয়ানে আসুন। অগলাইগে ভাই বোনাম আছি, আমি তো আছি। মাইয়ার আবার বেদনা বাড়লে হাসপাতালে নেওয়ার উপায় করবা, গভীর মায়ের কাছে টাকা পয়সা রাখা আছে। বালা থাইকো মায়ের জ্বালায়ও না, মিঠাই খাই। নাম কি? আমি নদী ভাই। হ্যাঁ কই যাও? মিয়া ভাই কইল তোমাদের লাগে চাঁদপুর যাইতে, পরে সুযোগ মতন পাঠাইয়া দিব। মাইয়ারে কইছো? মাইয়া কান্দে না? কান্দে ফিরে আসুন।
তোমার মাইয়া ভালোই আছে, সকলের সামনে আমার দুশ্মন কই গাইল পারছে। আল্লাহ জানি মিয়া, আর ফিরে আসু না ভাবলে? ফিরনে মন হইলে অখনি কও মিয়া, তোমার জাহাজে তুলে দেই, খুশ না হলে যাবা কেন? না যাম। তো আইজি নিকাশারি আইস কেন? দুই মাস পরে দিবেন ময়নাদ্বীপ গিয়া। ময়নাদ্বীপে আমি মোল্লা পাবো কই? রাজবাড়ির আজিজ সাহেবরে কইছিলাম, তা হে কয় 100 জন মানুষ হইলে মসজিদ দিলে আর হিন্দুকে জমি না দিলে উনি গিয়া থাকতে পারে, এ তো আমি পারুম না। ধর্ম বিচার কইরে মানুষ নিমু কেমনে? আর মুসলমানে মসজিদ দিলে হিন্দু দিব ঠাউর ঘর? না না, আমার দ্বীপের মধ্যে কখনো ওইসব চলবো না। রসুল কি কও, নিকা সারি আইস? আমি আর কি কমু, মিয়া যা মন লয় করেন। বইনে জিগাও কি কয়? বইনে রাজি, বিয়ে শাদি করে পোলাপান হইলে মনটা ভালো থাকবো। আমি তোমার ক্ষতি চাই না মিয়া। আমারে ডাকছেন মিয়া ভাই? কাল ভোর হইলি রওনা দিমু ময়নাদ্বীপ। আগে তো কম নাই, চক্ষু কপালে উঠল যে তুমি না পদ্মার মাঝি, ঘাবড়াও কে, আমিও তো জানো এত বছর ধইরা সে মেহনত করতে আছি, একবার নিজে চোখে দেখবে না? আমার সব রোজগার এই কুইলটার সবটা দম, কার পিছে যে জানো তুমি কুইল ভাই? ময়নাদ্বীপ তাইতে আমার চোখে নিন্দ আহে না, আমি খোয়াব দেহি ময়নাদ্বীপে পোলা পাড়া বড় হইতেছে, তারা হাসে খেলে দৌড়ায় চান দিয়া মেহনত করে, সীমাটিতে কোনোদিন ফসল ফলে নাই, সেইখানে সোনার ধান লক লক করে। এইটাই কি সমুন্দর মিয়া ভাই? মেঘনার মোহানা। সিন্ধি দ্বীপ, বিদ্যুৎ দ্বীপ, সন্দ্বীপ,
হাতিয়া, পশ্চিমে মানপুরা দ্বীপ, তার দক্ষিণে শাহবাজপুর বন্দর দ্বীপ, আর এই যে 22 নম্বর লাইনের উপরে কালো কালো বিন্দু, আর এক মানিক দ্বীপপুঞ্জ, বুঝলা? এই যে ভালো করে বোঝো, এই যে 22 নম্বর লাইন, আর উত্তর দক্ষিণে 91 নম্বর লাইন, আইসা মিশছে এইখানে, এর ঠিক উত্তর পূর্বে এই যে একটা বিন্দু দেখা যায়, এইটাই হইতেছে ময়না দ্বীপ। কি কিছু বুঝলো না? বুঝি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিহ্ন, তাইলে হইব, ধীরে ধীরে বুঝবা। আর 2 ঘন্টা বাইলে ধনমানিক দ্বীপ, সব ঠিকই আছে। জানো কবির ভাই, সমুদ্রে এই দুইটা যন্ত্র ছাড়া কাম চলে না, এই কাঁটা আর আসমানের তারা, দুইটা মিলে চলতে হয়। আপনি এত সব জানলেন কেমনে? আমি 10 বছর জাহাজে কাম করছি, এক কাপ্তেন সাহেব শিখাইছিল আমারে, বড় পেয়ার করতো সাহেব। কিন্তু আইজ সমুদ্রে পাড়ি দিবার কালে মনে হয় কিছুই শিখি নাই, অক্ষ দূর দূর করে। কবিরটা শেষ হয় না, খুলাইব তো? ও পাতালে গিয়া থাকবো। টরায় না, আর ঘন্টা দেড়েক পর কুয়াশা থাকবো না। কি দেখো? জঙ্গল। অহন কি দেখো? জঙ্গল। অহন জঙ্গল। আর কিছু দেখো না? না জঙ্গল। ভালো করে দেখো। একখান গরু। আর কিছু? পরের সালা একখান নাও। ওইগুলান কি চলাফেরা করে মিয়া ভাই? মানুষ, তোমার আমার মতো মানুষ। ময়না দ্বীপ, ক্াকে
রাসু যা কইছিল তুমি কি আমার তোমার না লায়ক মনে করলে নি কুবির ভাই? ময়না দ্বীপে যে জঙ্গল হাসিল করে জমিনে ফসল ফলায় তার আমি পাট্টা লিখে দিই, আমার দ্বীপে পাই বরকন্দাজ নাই। জীবন কয়াল কইছিলেন মিয়া সাহেব রে, খাও খাও একখান কম্বল আর এক জোড়া ধুতি, তুমি কও না গিয়া? আমি কই কেমনে, কাপড় নিছ? আপনি কোন গিয়া বিপিন বাবু, আমার মাথা ঠিক নাই। বসিন না, হোক পোলাপান হয়েছে? ও হন না, তাই কেলেঙ্কারি হয়েছে, সেই কথাটাই কনে লাগিয়া হয়েছে দেখি। আমাগ এনায়েত বসিরের কুচি বৌটারে জ্বালাতন করতেছিল, আমি সব হই না ওরে খুব ধমক দেই, ভালো মাসির মতো চুপ কইরা হই না গেল। এক দুপুরে বসির কামে গেছে, রিনা ঢুকে পড়ছে তার ঘরে, বসিরের বউয়ের চিলামিলিতে পাশের বাড়ির বৌজিরা বাইরে আসে, এনায় তখন পা হারামের পোলারে কাইটটা দড়িয়ায় দিলে না কেন? মিয়া সাহেব, এই হারামজাদা লাইগা আমাকে জ্বালাতনে শেষ নাই, আরে এহান থেকে লইয়া যান। বড় বার বাড়ছে তোমার, জবরদস্তি করি নাই মিয়া ভাই। না করলো জবরদস্তি, তুমি বসে ঘরে মধ্যে যাবা কেন? ওর বিবির নজর দিবা কেন? আমার দীক্ষা সে দুই বেলা হাসে, তাই বলে তুমি পরে বিবির ঘরে গিয়ে ঢুকবা? সাপের পাঁচ পাও দেখছো? দুই রোজ বাইন্দে থমু তোমারে, খানা পিনা মিলবো না। অন পলাশ কেন হারাম জাদি চিনাল মাগি পেশাম বেলাজ Thank you.
মিয়া ভাই ঘুমাও গিয়া কবির ভাই, আধার রাইতে কি দেখলা কি বুঝলা মনে মনে থুইও। তালাক করাইবা কসুর মাফ করো মিয়া, আমি অনেক ভাইবা চিন্তে এই কামটা করলাম, তোমারও ভালো হইল। আর ময়না দ্বীপের মানুষজন ফিরে গিয়ে আমি তোমার ঘর দিমু, কাম দিমু, এই বয়সে নিশ্চিন্তে থাকবা। বাবাই ফিরলে যাবো। তোর বাপ কখন ফিরে তার নি ঠিক আছে, তুমি চলো। বইন শীতল ব্যাপারে কও না, মাইয়া যে সারে না এতটা পথ, তুমি যাইবা কেমনে? ঠিক যাবো, আমার পাহানো একবার থাকতো। কাল পর বাইরে এলাম, দুই বছর দুই বই, এই কবে মাঝি লইয়া গেছিল রথের মেলায়। কইয়া মাঝে মধ্যে বাড়ি লইতে পারো, দুই দিন আগে মায়েটার বেদনা আবার বাইরে উঠে, তুই তো আসলে কইয়া গেছিলি। গভীর মা কই? হ্যাঁ গেছে, তোর বউয়ের শখ হইছে ডাক্তারে দেখাইয়া পাওখান বালা করার। আই যাইলা, গোপী হন ভালো আছে, ডাক্তারে কইছে দুই দিনের মাইদ্যাই সাইরা দিব, হাসপাতাল যাওন কাজ কাম নাই তো।
কি করুম, মাইয়া সারে না, রাসুর লাগে তাই গেছিলাম হাসপাতাল, গোসা করছুনি। আমার এই পা খানো দেখাইছি, ডাক্তরে কয় এই পা সারেন না। কেমাজি কে এত গোসা কে, কবে কই নিছিল আমারে, সিরোটা কাল এই ঘরে মাইতে থাক কাইলাম, একটা দিনের লেগে বাইরে যদি গোসা করব কে। যা বেড়া গিয়া মাইজা কথা লগে হারামজাদি বধ। কি কইলা কি কইলা মাসি? হ্যাঁ ঠিক হয়ে গেছি, যাওলা বাড়ার হক গলে মাইজা কথা রইল, এক কথা কয়। কোন কালে এক দুই দিন আইছিল তাই নিয়ে খোটা দিবা, কেন গেছিলি বাবু কোন হয়, তোমার না ওনের মন নাই খামটা নাই তাই গেছিলা। কি কইলি বাকি ভাগো মারবা, আমারে মারবা, মারো মারো মারো। আর কখনো করুন না, কত দোকান কি করছি আমি, খাইতে চলো মাঝি, কেমন জ্বর জ্বর লাগে, দুই দিন থাইকা যাও না, আইসু কেন কদেহি শুভসুনি রাতে যাবো মনে করে বাইরেছি, ভাবলাম তোর একবার দেখা যাই। শুভসুনির হাট নাকি আইস? না আইস না, মাই আমার কথা জিগায় জিগায় না, আবার মাসি মাসি কইরা হে অস্থির, কতদিন দেহি না রে, কাই রিওরে নিয়ে ফিরুম কে টুকু। একটা কথা কই মাঝি, মাই কইতেছিল দিদিরে কত কাল দেহ না, দোলের সময় সরডাঙ্গা পাঠাই দেও না, আমি তো যামু এবার, কি গো যামু তো, বাপের বাড়ি টান কি কর দাদা। হ আনার কপিরা খিদা নাই, খাও দাদা, এতটা পথ আইস কাফনি দিতেছে, মাকু গাওখন তো বুড়ে যায়, ওই কোনার ঘরে নিয়ে গিয়ে শুয়া যাও।
আহো, ঘুমাও মাসি। কেমন আছো মাঝি? জন নাই, আমি এখন যাম কপিলা। অহনি কিছু মহি দিয়ে যাও, একটু দুধ দোয়া দেই। রাতভর পাট আর পাড়ার গন্ধ খাইছি, পেট বইরা আছে। গোসা করছো মাঝি? গর্নি আছে আর তোমার দিব শোনে লাইকা। হরে কপিলা হ, পেঁচাল পারিস না, গাও চলে। তুই খেলা করো সবার লগে। চুপ করো মাঝি, বেবাকে শুনবো। একটা কথা কই মাসি, মাথা খাও, দিদির কথাটা কইও। কপিলা পরের ঘরে বউ, পরের শাসনে কপিলার মহিরাও নাই। অতীত কই থাকবো, কি খাইব, কপিলারে ক্যাডাতে শিখায়। দোষী করু মাসি, সাইব, খালি দিদির কথাটা কইও। কার লগে কথা কসবো? সাউকা মাসি, কেন আইসিলে তুমি? একখান কুমসি আঁকা বাঁকা, ফুল ফুটিছে ঝাঁকা ঝাঁকা, কোন কুমারে গড়েছে সোনা দে সাইছে। দরারে পড়ব তো আঁকা। মামা, মামা কাদা রাশু হারাম জাদা, কি চাস? কবির মাঝে আইছে। কবির আইছস রে বাবা? কই আছি দি আমার শয়তানটা গোল গোল করে কেন, আর কি মাত্র আপনার সেবা করে।
দেখলাম আজি এত করি তবু খেদায়, কম সেবা করছি মামার তাও আমারে ত্যায্য করলো, কে শিখি বাগ তো আমারে দিবার পারতো। পোলার লেগে থুয়ে যাইব, পোলা বাইসা আসিনি, হ্যাঁ গাঙে ডুবে গেছে গে কবে। মামা কিছু দিলে আর ভাবনা ছিল, তোমার সাইড করি কেন আট করে দিতাম। গভীরে দিবা তো মাঝি, মামায় কিছু দেউক না দেউক, ওই তুমি যা কইস দেড় করি টে আর দুই করি গয়না আমি দিমু, কি কো? দিবা কই যাও কবিরদা, সারবো গোপীর মা, ঘাসা সারবো পাওখান গোপীর। রাসুর লগে কেন দিমু বিয়া? কইস যে রাসুরে তুই ওইলি মাইয়ার লোক গোপীর মা, বুঝোস না রাসুরে আতে থুইসি। পাওখান যদি সাইরা যায় গোপীর, এখান ভালো পাত্তর আছে। মিয়া ভাইয়ের লোকে কত হয়েছে আমার কাউকি, ওরে আমারে পথে বসাইছে রে, এই কামটা ওই শয়তানটাই করছে। আমারে সেবা করেন নাম কইরা সারাটা দিন গড্ডাই গুড় 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 করত। ঘটিটা দেখতে কেমন আসিল খেয়াল আছে? ঘটি কি কর, একখানা তো কলস আইসি। কত টাকা ছিল? একই গুনছি হারাটা জীবনের সঞ্চয় ওই করছে আরামদাতা টাকায়। বাবা পিটাইয়া আলার বুতের মাথাটা ভাঙ্গা দেন, ঠিক বাইরাইব। ওইব ওইব সব ঠিক হইব, আপনি শান্ত হন, দারোগা বাবু নিজে আইছেন। গাডা শেতল না তামসা দেখতে আইছ, বাইরো বাইরো চল বাইরো চল। শুনি শুনি আরে আই দারোগা বাবু, আপনি বাবা আমার বাসান চরে নিছে, মামাই কই আমি নিছি, এত সেবা করে এই ফল পাইলাম। আপনি পুরা জাউলা পরাই দিগান রাসু হইরম না করলে আপনারা চুমরে খারায় ফেলকে। উঠ উঠ রাসু উঠ। আরে দারোগা বাবু কি আর তোর মামার কথায় চলনের মানুষ, নেন দেন হাত করা নিয়া চলেন আমারে, আমি আর এক গ্রামে থাকুম না। তুই থাম কেবল পেসাল পারে, এই ওর ঘর খান ভালো করে তালাশি করছো তো? হচ্ছা করে নাই আবার মেজে খান খুইদা খুইদা দেখছে। আবার কথা কয় সব দেখি কি করুন যায়,
আপনি কাল একবার থানায় আইসেন তো। গোপির পাও খান সবে সারছে, একটা পথ আড়া মাইয়া ডারে ফালায়া তোর দিদি আহি কেমনে? তুই আসুস কেমন কেমন দেখতাস? কাহিল যেন লাগে তোরে। হ কাহিল হইছে কেন রে কপিলা, অসুখ করছিল নি তোর? মন্ডার অসুখ মাঝি, তোমার লাইগা ভাইবা ভাইবা কাহিল হইছে। আমারে রং দিলা না মাসি? রং তো নাই, কেদা দিমু তরে। তুই রং নাই কেদা দিবার চাই? আমারে ধরো কেন, কলস ধরো। কিছু কও না সে মাসি, তোর লেখা দিন রাত পরান্দা পুরাই রে কপিলা। কেন মাসি কেন, আমারে ভাবো কেন, স্বামীর করে গেছি না আমি, আমারে ভুইল মাসি, পুরুষের পরাণ পড়ে কয়দিন, কাঙের চলে না ভাসাইয়া দূর দেশে যাইও ভুইল আমারে। মাঝি তোমারে খুঁজা মরি বয়, প্রীতম খুড়ার কলসের অদিশ হইল মরুগা, অগলের সামনে যা হেনস্থা করলো ঠিক হইছে, পাপের ফল পাইছে। কি কইতে এসুস ক, পনের টেহা কবে নিবা ক, আই যে দিবার পারি। এত টেহা কই পেলি? খুড়ার টেহা তাহলে তুই হাতেছস। তুমিও আমার পিছনে লাগো কেন, কাম করি না আমি? কি কাম করস? সে তো লোক কাম দিছে না আমারে। কবে বিয়া দিবা ক? তোর লগে দিব না, মস্করা কর কে রাসু। তুই মানুষটা ভালা, তয় আমাকে মাইয়াটা বড়ই পোলা পায়, তোর লোকে কি মানায় কহ। তুমি যে কথা দিছিলা। হ দিছিলাম, তয় আমিও তো বাপ, সোনা খালি রাখ বালা পাত্তর পায়া পা করে ফালাইছি, ফাল্গুনের শেষে বিয়া।
কবিদা, তুমি কথা দিয়া কথা রাখলা না, মনে রাখো আমি তোমার সর্বনাশ কইরা ছাড়ম। জানতাম রে ময়না মাইয়ার লেগা মন কান্দে হ্যাশম্যাশ, বিয়ারটা ভালোই হইলো, কি কস? জামাই পছন্দ হইছে? বাবাকে কইছে জামাই তো না রাজপুত্র হইয়া পড়ো, কাল বিয়াইনে তো আবার কামে যাইতে হইব। কি হলো? ডর লাগে মিয়া ভাই, মাইয়া জামাইরে যদি ময়না দ্বীপে পাঠাই দেয়। কি হলো কইনা, কথা কও। খিদা নাই ওই লোকটা কি ঘর ভরা আত্মীয় স্বজন, মাল যে কখন খালাস নেয়। হ্যাঁ কি ঠিক আছে, তুমি আজ না এলেও পারতা, ফিরা গেলে একা সামাল দিবার পারবি? ফিরবা কেমনি, কেরায় নামে যাও তুমি, চালান লাইতে ভুলিস না। কেডা খাড়ায় আছো কেডা? মাসি আইলা কুপিলা, দুপুরেতে গাটি কি করস? ডরাইছিলাম মাসি, ওইলো কি তোর সর্বনাশ হয়ে গেছে মাসি। আরে ওইসিটা কি কষ্টটা কে? দারোগা এসেছিল তোমারে ধরতে। দারোগা আমারে? বইহালে পুলিশ আয়া পুরা ঘর তল্লাশ করলো, পিসির ঘরে পাট করি বসার তলে পিত মাসির কলসখান পাওয়া গেছে। কি কম মাসি, এক ঘর মানুষের সামনে দারোগায় কয় তুমি চুরি করছো, তোমারে ধনের লেখা পুলিশ বই আছে, তুমি যাও না, তুমি যাও না মাসি। রাসুর কাম সর্বনাশ করবো কইছিল,
কি করবো মাসি? মিয়া বের কাছে যাই, তুই বাইর যা। আমি লোকে যাবো মাসি। তুই গিয়া কি করবি, বাইর যা। আমার ডর লাগে, আমি যাব। মিয়া ভাই কি ভাববো? ভাবুক। মিয়া ভাই বিশ্বাস জান, মিয়া ভাই চুরি আমি করি নাই। জানি এইটা রাসুর কাম। কাম জারি হোক, কলসখান পাওয়া গেছে তোমার ঘরে, পুরা গ্রাম দেখছে। এখন আমি দারোগারে ঠেকাই কেমনে? ময়না দিপি যাবা? চুরি আমি সামাল দিন, দারোগার বাপের ক্ষমতা নাই তোমার গিয়া ধরে। ময়না দি অগল রে তুইয়া কেমনে? আমি তো থাকলে মগজ দেখো না লেগা। তুই ভাইব না কবির ভাই, চাও যদি মামলার মেয়াদ বিচ্ছে আমি ওকে হক করলে পাঠিয়ে দিবার পারি। কি কি করবা কো, চাইবা? সাম কারা এগুলো ডাকি? কই যাস তুই, বাইচা? আমারে নিবা মাসি লগে?
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।